বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের এই বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাদের স্বাগত। আজ আপনার জন্য শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে সেই সন্ধ্যার অন্ধকার গল্পটি আমরা পরিবেশন করব। কল্লোল যুগের পুরোধাস্থানীয় কথা সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায় 18 মার্চ 1901 সালে জন্মগ্রহণ করেন। দীর্ঘ 4 দশক জুড়ে নিয়মিত ও অনিয়মিতভাবে তিনি লিখেছেন একের পর এক গল্প ছোটদের জন্য। তিনি ছোটদের জন্য 8টি বই লিখেছিলেন। তার লেখা কিশোর পাঠ্য গল্পের সংখ্যা 60-এরও কিছু বেশি। তার এই গল্প সম্ভারে যেমন আছে ভূতের গল্প, ডাকাতের গল্প, হাসির গল্প, তেমনই অনেক গল্পে লক্ষ্য করা যায় মানবিক সম্পর্কের বহু বিচিত্র টানাপোড়েন। এই আসর জমানো গল্পকারের কিশোর রচনা সম্রজ্ঞ তাই নানা কারণেই বাংলা শিশু সাহিত্যে এক মূল্যবান সংযোজন। 75 বছর বয়সে 2 জানুয়ারি 1976 সালে তার জীবনাবসান ঘটে। গল্প পাঠে কৃষ্ণা এবং গল্পের সূত্রধার আমি পিঙ্কি। শুরু হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে সেই সন্ধ্যার অন্ধকারে। ভাই তারাশঙ্কর, আমি গেলেই তোমার লেখা যাবে বন্ধ হয়ে, তাই যাই নাই। সেদিন তোমার স্ত্রী আমার গাড়ির ড্রাইভারের অনেক গুণগান করেছিলেন, কালকে সে তার গুণের পরিচয় দিয়ে দিয়েছে। গাড়ির ট্যাক্স তোকে রিনিউ করার জন্য গাড়ি পাঠিয়েছিলাম AAB অফিসে। যাবার পথে গাড়ির একটি চাকা খুলে গিয়ে লিজে ভেঙে গাড়ি এমন জখম হয়েছে যে 250 থেকে 300 টাকার ধাক্কা। দোষ পুরোপুরি ড্রাইভারের, কারণ সেদিন যে চাকাটির টিউব ফেটেছিল সেই চাকাটি খুলে নিয়ে এসেছে। চাকাটি সেদিন সে ভালো করে বসায়নি, কাল সারাটা দিন আমার রাস্তাতেই কেটেছে। অনেক কষ্টে ব্রেকডাউন ট্রেন আনিয়ে গাড়িটাকে তুলে নিয়ে গিয়ে কারখানায় দিয়ে এসেছি। এসব করতে গিয়ে একটা ভারী বিশ্রী ব্যাপার হয়ে গেছে। ঘটনাটা ঘটেছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছাকাছি একটি নির্জন রাস্তার ধারে। ট্রেন যখন এলো তখন সন্ধ্যা হয়ে গেছে। রাস্তার দুদিকে বড় বড় গাছ, পথে আলো নেই, লোক নেই, শুধু ঘন ঘন মোটর যাওয়া আসা করছে। কিন্তু ট্রেন আসতেই কোথা থেকে যে এত লোক জড়ো হলো তা বুঝতেই পারলাম না। অগ্রিম ভাড়াও দিলাম ট্রেনের। অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক রসিদ লিখছিলেন গাড়ির আলোয় একটা পায়ের ওপর খাতা রেখে। আমিও ছিলাম তার পাশে। লোকজনের ধাক্কাধাক্কি গণ্ডগোল চলছিল। হঠাৎ পেছন থেকে কয়েকজন লোক হুড়মুড়িয়ে পড়ল আমার উপর। মুহূর্তের জন্য হট্টগোল, তারপর সব ঠিক। ভাবলাম কলম দুটো গেল, দেখলাম না এটাও যায়নি, মানি ব্যাগটাও ঠিক আছে। নিশ্চিন্ত হয়ে গাড়ি পাঠিয়ে দিলাম কারখানায়। ড্রাইভার সঙ্গে গেল, আমি এখন একা। সেখান থেকে অনেকখানি পথ হেঁটে গিয়ে ট্রাম বাস ধরতে হবে। ট্যাক্সি দেখলেই ডাকছি, কিন্তু কি করি একটাও দাঁড়াচ্ছে না। ট্রাম রাস্তা দিয়ে এগিয়ে চলছি হাঁটতে হাঁটতে। রাত বেশি হয়নি, কিন্তু তবু কেন জানি না গা ছমছম করছে। ভদ্র চেহারার একটা মানুষ তো দেখছি না পথ দিয়ে হেঁটে চলছে। হুস হুস করে মোটর বেরিয়ে যাচ্ছে শুধু। দূর থেকে চলন্ত ট্যাক্সি দেখে বুঝতে পারছি না খালি না ভর্তি। কাজেই আমার ডাকাডাকি বিরাম নেই, ট্যাক্সি দেখি আর ডাকি। হঠাৎ দেখি দুজন লোক পথ চলতে চলতে দাঁড়িয়ে পড়ল। লোক দুটোর চেহারা দেখেই চিনতে দেরি হলো না ওরা কারা, কী জাতীয় ছিল। পরনে লুঙ্গি, একজনের গায়ে গেঞ্জি, আরেকজনের গায়ে হাফ শার্ট। যাই হোক, সহজে পরাস্ত হব না এটা ঠিক, তবে ওরা দুজন আমি একা। ওদের সম্মুখ দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ভগবানের নাম নিয়ে এগিয়ে যাচ্ছি আর ভাবছি না, যদি নেয় তো কী নেবে। মানি ব্যাগে আছে গোটা 25 টাকা, সোনার বোতাম আর হাতে ঘড়ি, সর্বনাশ। এতক্ষণ পরে হঠাৎ মনে পড়ে গেল
আমার পকেটে আছে 1,000 টাকা নগদ, 100 টাকার 10খানি নোট আলাদা একটি খামের ভেতর রেখেছিলাম আমার বাড়ির কন্ট্রাক্টরদের দেওয়ার জন্য। দেওয়া হয়নি, পকেটেই আছে। মুখের ভেতরটা ছ্যাপ করে উঠল, তখন দেখেছি বলে মনেও পড়ল না। এখন পকেটে হাত দিয়ে দেখাও যায় না, অথচ না দেখে স্থির থাকতে পারছি না। পকেটে হাত দিয়েই দেখছি খামটার কোনো পাত্তা পাচ্ছি না। সেই দুজন লোকের সামনে এসে গেছে, পকেটে হাত থমকে দাঁড়িয়ে পড়লাম। জিজ্ঞাসা করলাম, মাচিস হে ভাইয়া? তারা গল্পে মশগুল। একজন বলল, নেহি, বলেই আবার তারা কোথায় যেন মেতে গেল। আমি তাদের পার হয়ে চলে গেলাম, কিন্তু আমার মন তখনও সেই 1,000 টাকার খামে। জামায় 3টি তো মাত্র পকেট, দেখতে দেরি হলো না। নেই, সব আছে, শুধু সেই খামটিই নেই। 1,000 টাকা গেছে, বলিহারি হাত সাফাই, বেছে বেছেই খামটিই নিল। কিছুদিন আগে হলে 1,000 টাকার জন্য মোটেই দুঃখিত হতাম না, কিন্তু এখন মোটরে চড়ে ঘুরি, কাউকে জানতেও দিই না, ভেতরে ভেতরে আমি সর্বশান্ত। হাঁটতে হাঁটতে ট্রাম রাস্তায় এসে পড়েছি, ঘেমে সারা শরীর একাকার হয়ে গেছে। নিশ্চিন্ত হব কোথায়? এই এক নতুন দুশ্চিন্তা বুকের ভেতরটা কেমন যেন করছে। কোথায় পাবো এই 1,000 টাকা? কাউকে জানাতেও পারবো না। ওই দিকে ফুটের মস্ত বড় একটা পানের দোকান, সিগারেটটা গেছে ফুরিয়ে। কাঁচা সিগারেট কিনবো? না, 2 প্যাকেট রেড অ্যান্ড হোয়াইট। মানিব্যাগটা থেকে দাম দিতে গিয়ে পকেটে প্রত্যেকটা জিনিস বের করে দেখলাম, 1,000 টাকাই উধাও। মনে মনে ঠিক করলাম যে গাড়িটা বিক্রি করেই দেবো। ট্রাম আসছে, 2 নম্বর বাসার আসছে না। সিগারেটটা ধরালাম, একটা বেবি ট্যাক্সি পেলে মন্দ হয় না। কিন্তু বেবি আসছে না, 2টো বাবা ট্যাক্সি এসে দাঁড়ালো, 2টোই খালি, সামনে লাল আলো জ্বলছে। আমার দিকে তাকিয়ে একজন ড্রাইভার ডাকলেন, আসুন বাবু। বাবাতে উঠে বসলাম, বললাম চলুন বেলগাছিয়া। বাবা চললো, মনে সেই এক চিন্তা, 1,000 টাকা। গাড়ির বিক্রি একটা বিজ্ঞাপন দিতে হবে রবিবারের স্টেটসম্যান কাগজে। গাড়িটা এখন ঠিক মিউজিয়ামের পাশ দিয়ে চলছে। হঠাৎ মনে পড়ে গেল, মানিব্যাগটা বের করে ক্রেনওয়ালাকে যখন টাকাটা দিয়েছিলাম, তখন এমনও তো হতে পারে খামটা হাতে লেগে পড়ে গেছে। একবার দেখে আসি জায়গাটা, আফসোস থাকে কেন? বললাম, গাড়িটা ঘুরিয়ে নাও। গাড়ি ঘুরল, আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যাচ্ছি। মনের অবস্থাটা তখন এমনই, সোজা রাস্তাটা ছেড়ে চলে গেলাম। যে রাস্তার দিকে এসেছি আবার সেই রাস্তা, যে লোক দেখে ভয় পেয়েছিলাম তারা তখনও সেইখানে দাঁড়িয়ে কথা বলছে। তাদের ছাড়িয়ে এগিয়ে গিয়ে ডান দিকে, ঠিক জায়গাটা ঠাওর করা মুশকিল। দুদিকে বড় বড় গাছ, নিচেটা অন্ধকার। রাস্তা থেকে গাড়িটা ভেতরে ঢুকে পড়েছিল। আন্দাজ করে একটা জায়গায় গিয়ে বললাম, দাঁড়াও। গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম। ড্রাইভার কি ভাবলো জানি না, ক্রমাগত বাবুজি বাবুজি বলে চেঁচাতে লাগলো। দেশলাই মাত্র সম্বল, জালি আর নিভে যায়। তারই আলোয় দেখা গেল একটা কাগজ, তাড়াতাড়ি তুলে দেখি খবরের কাগজের একটা টুকরো। দেশলাই জালি আর এদিকে ওইদিকে তাকাই, যতটা অন্ধকার ভেবেছিলাম ততটা নয়। সবুজ ঘাসের ওপর সাদা কাগজ পড়ে থাকলে দেখা যাবে, না সাদার চিহ্ন কোথাও নেই। একটা সিগারেটের প্যাকেট পড়ে রয়েছে, আমিই ফেলেছিলাম। প্যাকেটটা তুলতে গিয়ে দেখি তারই পাশে নরম মাটিতে জুতোর চাপে বসে গিয়েছে আমার সেই 1,000 টাকার খাম। তুলে দেখি 10খানি 100 টাকার নোট, ঠিক যেমনটি রেখেছিলাম তেমনই আছে, সেখানে আর গুনে দেখিনি। মাটি মাখা খামটি পকেটে পুড়ে গাড়িতে এসে বসলাম। চালাও বেলগাছিয়া, জয়রাম। শুনছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে সেই সন্ধ্যার অন্ধকারে।
গল্পের প্রধান চরিত্রে কৃষ্ণা এবং অপ্রধান চরিত্রে সৌরভ পাঠ করেছে। আগামী দিনে এরূপ অলৌকিক গল্পের সম্ভার নিয়ে হাজির হবে দ্য টেম স্টোরি ওয়ার্ল্ড। আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন। মনের আনন্দে গল্প শুনুন এবং শেয়ার করুন দেশে বিদেশে থাকা বন্ধুদের সাথে। গল্প কেমন লাগছে জানান আমাদের কমেন্ট সেকশনে। আপনাদের মনোরঞ্জন ও আনন্দই আমাদের প্রতিজ্ঞা ও একান্ত কাম্য। ধন্যবাদ।